আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আমরা খাচ্ছি, তাই খুব ভালো লাগছে। সচরাচর খুব একটা চোখে পড়ে না ফ্রেশ টাটকা আমরা। আমরাটা খুব বেশি টকও না, টক মিষ্টি, এক কথায় অসাধারণ লাগছে। তো ছেলের বাবার জন্য অপেক্ষা করছি না, আমরা অলরেডি কেটে খাওয়া শুরু করছি। আমার ছোট বাবাকে একটু মুখে দিতে চাচ্ছিলাম, নিবে না সে টোটালি। সে তিতা করলা নিয়ে খেলছে। আমরা খেতে খেতে হঠাৎ ছেলের বাবা বলল, একটু বের হও, আমার হাতে সময় আছে। তো আমিও আর না করলাম না, সুযোগ সব সময় আসে না। তো ইদানিং কেন জানি সব কিছুকে একবারে গভীরভাবে চিন্তা করতে ইচ্ছা করে না, যে কোনো বিষয়। ফ্যামিলিতে অনেক কিছু থাকে, তারপরও যতটুকু সম্ভব আমি নিজেকে সময় দেওয়া বা বাচ্চার জন্য যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করি। তো এখন হয়তো ওর কাজের চাপ কম, ও সুযোগ পাচ্ছে, এই জন্য বলছে ওর সাথে একটু বের হও, ভালো লাগবে। ওই জন্য আমিও আর না করি না, যদিও বা আমার অনেক কাজ, কারণ রাতের জন্য আমার রান্না করতে হবে। আমি তো বেশিরভাগ রান্না রাতের বেলায় করে থাকি। আইমানকেও বললাম যেতে, ও বলছে ও যাবে না, ওর হোমওয়ার্ক আছে, ও ওগুলা করবে, বেশিক্ষণ লাগবে না, এই তো পাসিলায় যাব। আমাদের সবসময় পাসিলায় বেশি যাওয়া হয়। রাতের জার্নি সবসময় ভালো লাগে আমার কাছে, কারণ দিনের করার তো এমনিতেই ভালো লাগে না। আর তাছাড়া আমাদের এখানে তো খুব বেশি রোদ না, সব কিছু মিলে জার্নিটা আমার এখন ভালো লাগে। একসময় আমি কিন্তু প্রাইভেট কারে বসতেই পারতাম না, মানে খুব বেশি মাথা ঘুরতো, বমি ভাব হতো। এখনও যে একেবারে নেই তা না, তবে অনেকাংশে কমে গেছে, মার্কেটের খুব কাছাকাছি। এই তো গ্রোসারি শপে ঢুকবো, বেবির জন্য কিছু জিনিস নিব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার ছোট্ট বাবাটাকে একটু বাহিরের পরিবেশে ঘুরতে নিয়ে যাওয়া। বাসায় থাকতে থাকতে ওরা বোর হয়ে যায়। তাছাড়া এখানকার নার্সরা কিন্তু সবসময় বলে অন্তত একবার হলেও বাহিরের পরিবেশে বাচ্চাদেরকে কিছু সময় রাখতে। আমাদের দেশের ওয়েদারটা একটু মানে পিওর না, বাতাসটা বিশেষ করে এখানকার বাতাসটা তো খুবই পিওর। দেখা যায় যে ঘরের মধ্যে আরও খারাপ বাতাসটাই থাকে, মানে কেমন জানি একটা বদ্ধ জানলা দরজা থাকে। তো সেই হিসাবে বাহিরের ওয়েদারটা খুবই ভালো, বাতাসটা একবারে পিওর, কেমন জানি একটা ভালো লাগে নিঃশ্বাস নিতে। তো ওর জন্য আমিও একটু সুযোগ পেলে বের হই। ওর বাবা আমাদেরকে মার্কেটে রেখে একটা কাজে গেছে, তো চলে আসবে 30-40 মিনিটের মধ্যে। এই সময়টুকু আমরা মার্কেটের উপর থেকে একটু ঘুরে ঘুরে দেখবো, হাঁটাহাঁটি করবো। এই এখন সন্ধ্যা প্রায় 7:45 মতো, তো 8 বাজে এই সব কাপড়ের দোকান, বিভিন্ন কসমেটিকের দোকান এগুলো বন্ধ হয়ে যাবে। তো তাই আমি আর অন্য কোনো দোকানে এই মুহূর্তে ঢুকবো না। ওর বাবা আসলে তখন সুপার মার্কেটে যাবো। এটা এই মার্কেটের আর একটা গেট, এখান দিয়ে বের হওয়ার পথ। তো আমি ওই দিক দিয়ে বের হব না, পাশে লিফট আছে, লিফটে করে নিচে চলে যাব। লিফটের কাছে চলে আসলাম। আমার আরহাম কিন্তু অনেক খুশি হয় লিফট দেখলে, ও কেন জানি লিফটের ভিতর মুগ্ধ হয়ে যায়, চেয়ে থাকে। ও বুঝতে পারে আমরা উপর থেকে নিচে যাচ্ছি বা নিচ থেকে উপরে উঠছি, এক কথায় লিফটটা সে খুব বেশি এনজয় করে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আমার বাবাটার চোখে মুখে এখনও ঘুম, কারণ গাড়িতে সে কিছু সময় ঘুমিয়েছিল। এই যে সে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে লিফটের ভিতর। তো ওর বাবাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর এই সময়টাতে আমি একটু ফার্মেসিতে যাব। আমার আরহামের একটা ওষুধ কিনতে হবে, যেটা প্রেসক্রিপশান ছাড়া কেনা যায় না। আর প্রেসক্রিপশান তো অনলাইনেই থাকে, এটা দেখার জন্য আমাকে অবশ্যই ক্যালা কার্ড বা আইডি কার্ড শো করতে হবে। তো আইডি নাম্বারে ওরা দেখবে প্রেসক্রিপশানে ডাক্তার কতদিনের জন্য ওষুধটা দিয়েছে বা কয়টা ডোজ খাবে,
তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তো ওষুধটা আমার কাছে ওরা সেল করবে। এখানে ওষুধপত্র কেনা একটু কঠিন, আর আইডি কার্ড সবসময় আমার কাছে থাকে, তাই আমি এই ফাঁকে ওষুধটা একটু কিনে নিব। খোলা যাবে না। এর মধ্যে ওর বাবা চলে এসেছে, তো আমরা এখন সুপার মার্কেটে চলে আসলাম, কিছু ফ্রুটস ভেজিটেবল আর বেবির খাবার নিব। এই জায়গাটাতে একটু ঠান্ডা বেশি, কারণ আশেপাশে অনেক ফ্রিজ, চারপাশে যেহেতু ভেজিটেবল অনেক কিছুই থাকে, ওই পাশে ফ্রোজেন আইটেম, তো এখানে মাস্ট আমাকে বেবিকে একটু টুপি পরিয়ে দিতে হয়। আর ও হঠাৎ করে টুপিটা পরতে চায় না, কেমন জানি করে, তারপরেও আজকে মুড ভালো আছে। একেবারে ঠান্ডা ভদ্র একটা বাবা আমার। আবার কিছুক্ষণ পরপর একটু একটু চুলকায়, মানে সুযোগ বুঝে সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে তার মাথার উপর। সবসময়ের মতো ভেজিটেবল ফ্রুটস কি নিতে হবে না নিতে হবে এগুলো আমি কখনো বলি না, ও ওর চয়েস মতো নিয়ে নেয়। আর কিভাবে জানেও, মানে এটা খাওয়া খেয়েছি কয়েকদিন আগে, এখন নতুন এটা খাবো বা এটা বাসায় আছে, তো সব কিছু ও ও জিনিসটা দেখে। তো ভালো বলতে বলতে আমার বাবার মুড ভালো নাই, অবশ্য ওর এখন খাওয়ার টাইম। তো আমরা এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাব বাসায়। খুব সুন্দর সুন্দর মরিচ, একটাও ঝাল নেই, সবজি হিসাবে ওরা এই মরিচগুলো খায়। ক্যাসা কর্পিসটা, মানে জুকিনি। তো আমি এখন ওর মুখে তুতিটা লাগিয়ে দিলাম, এটা দিলে একটু ঠান্ডা থাকবে। অনেক সুন্দর ক্যাপসিকাম দেখতে, আমার কাছে মনে হয় যে এটা প্লাস্টিকের কোনো শোপিস। সুন্দর সুন্দর আদাও এসেছে। উপর থেকে দেখতে মনে হচ্ছে সত্যি এগুলো প্লাস্টিকের মতো, সুন্দর, একটাও ঝাল নেই। এখানে নাগা মরিচও আছে। তো প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আমরা এখন চলে এসেছি পার্কিংয়ে। আমার বাবাটা এই টাইমে খাওয়া দাওয়া করে, তাই ওর একটু ক্ষুধাও পেয়েছে, তাড়াহুড়া করে বাসায় যাব। আর বাসায় গিয়ে তো খুবই স্ট্রেসের মধ্যে থাকতে হবে, কারণ রান্না আমার কিছুই করা নেই। তো ফার্স্টে বাসায় যেয়ে ওকে খাওয়াবো, খাওয়ানোর পরপরই শুরু করব রান্না। বাসায় এসে বাবুকে রেডি করলাম, ওকে খাইয়ে আমি চলে আসলাম কিচেনে। প্রথমে ডোটা তৈরি করে ফেলছি, যেহেতু রাতে রুটি খাবে। ডোটা এখানে রেস্টে থাকবে, ওই ফাঁকে আমি ভাজিটা বসিয়ে দিব, সেই সাথে তরকারিগুলোও বসাবো। আমি নর্মাল পরোটা করব তেল ছাড়া, খুবই অল্প পরিমাণে তেল। তো ডোটা যদি মেখে রাখি বেশি লম্বা সময় ধরে সেটা খুব ভালো হয়। তো এখানে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আগে আমি ভাজিতে বড় বড় করে কাঁচামরিচ দিতাম, তো অনেক সময় ঝাল হতো না। তো এখন ইদানিং ছেলের বাবা বলে এগুলো একবারে কুচি করে করে দিবা, আন্দাজ করে, যাতে ঝালের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে। তো এখন আইডিয়া হয়ে গেছে, এখন আমি ছোট করেই, মানে কুচি করে দিই, তো পরে মরিচগুলো আর খুঁজে পাওয়া যায় না। ঝালটা কিন্তু আমাদের ভালোই লাগে, তবে খুব বেশি ঝাল খাই তা না, এটা আসলে করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে আমার। স্বাভাবিক যারা রান্না রেগুলার করেন তাদের আইডিয়াটা হয়ে যায়। তো এখানে মিক্সড ভাজি, এখানে ব্রোকলি আছে অল্প পরিমাণে, সেচাতে বরবটি, আলু, গাজর, এই তো। এখন অল্প অল্প মশলা দিচ্ছি, সামান্য একটু আদা বাটা দিলাম অল্প পরিমাণে, শুধু একটা সুন্দর স্মেলের জন্য। হলুদ অল্প পরিমাণে, একটু জিরে গুঁড়ো আর ধনে পাউডার, এই তো। আর কিছু চিকন জিরা আর কালো জিরা দিলাম। কালো জিরা আমি কিন্তু এখন অনেক বেশি ব্যবহার করি, ভালো লাগে আমাদের কাছে। কালো জিরা কিন্তু অনেক ভালো একটা জিনিস, সেটার গুণ কম বেশি সবাই জানে। তো আমি তাই চেষ্টা করি বিভিন্ন ভাজিতে, রুটি পরোটাতেও অনেক সময় ব্যবহার করি। এগুলো অভ্যাসের একটা বিষয়, আপনি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি এসব জিনিসের সাথে পরিচিত করান, বাচ্চারা অবশ্যই সেটা পছন্দ করবে। তো এই আর কি, কথা বলতে বলতে আমার ভাজিও প্রায় হয়ে গেছে, এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আমি ভাজিটা একটু জোরে আগুনে করেছিলাম, এতে আমার কাছে মনে হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একটু ভালো লাগে, যদি মিডিয়াম আছে অনেকক্ষণ পর্যন্ত রাখে, কেমন জানি কালারও নষ্ট হয়ে যায়,
তো আমি সব সময় হাই হিটে ভাজি করি, তবে প্রথম অবস্থায় কিছু সময় ঢেকে রাখব। এখন কিছু ফ্রোজেন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। ভাজিটা হয়ে গেছে, এখন আমার আর টেনশন নেই, রুটি খাওয়ার একটা আইটেম হয়ে গেছে। আর এর মাঝে আমি কিছু চিকেন রান্না করব। এই কাঁঠালের বিচিগুলো আমি যাওয়ার আগে ভিজিয়ে গেলাম, তো এগুলা ভিজতে থাকুক, ততক্ষণে আমি পরোটাটা একটু ভাজ করে নিই। পরোটার ডোটাতে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, এখন একটু নারিকেল তেল দেব। নারিকেল তেলটা দিয়ে জাস্ট একটু চারকোনা করে নর্মাল ভাজ করে রেখে দিব। তো যখন খাওয়ার আগ মুহূর্তে আমি এগুলো বেলে ছেঁকে নিব। তো এই ফাঁকে আমি কাঁঠালের বিচিগুলো একটু খোসা ছাড়ানোর চেষ্টা করছি। খুব একটা সহজ না, কঠিন কাজ। তো ছেলের বাবাকে বললাম তুমিও একটু হেল্প করো, ওরা বাবা ছেলে কেউ হেল্প করতে আগ্রহী না, ও অবশ্যই নেটে বসে একটু কাজ করছে, তো তাই আমিও আর খুব বেশি রিকোয়েস্ট করি নাই। খুব একটা করলে অবশ্যই করে দিত, আর ছেলে করবে না, ছেলে বলতেছে যে আম্মু তুমি ট্রাই করো, তোমার তো এখন আর কোনো কাজ নেই, বেবিও তোমাকে ডিস্টার্ব করতেছে না। তো এই আর কি, এরকম কাঁঠালের বিচি কিন্তু সবাই খুব পছন্দ, কাঁঠালের বিচি রান্না করো রান্না করো, এটা যে কত কষ্ট যারা করেন তারা বোঝেন। তো যতটুকু পারি চামচ আর ছুরি সাহায্যে পরিষ্কার করে এই কেটে নিলাম মাঝখান করে। তো মুরগির মাংসগুলো এদিক দিয়ে কষানো হয়ে গেছে, তো এগুলার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম মাছ দিয়ে রান্না করতে, তো আবার কেন জানি মুরগির ছোট পিস ছিল এখানে, তো এগুলা দিয়ে রান্না করছি। আমার ছেলে বসে আছে, রুটি সে এখন খাবে না, এগুলা হলে খাবে, তো আমি এগুলা হতে থাকুক, প্রায় হয়ে যাবে। তো আমি রুটিগুলাও ছেঁকা স্টার্ট করলাম। নারিকেলের তেলটা মাঝখানে ব্যবহার করাতে খুব সুন্দর একটা হালকা হালকা স্মেল আসছে, খাওয়ার সময় এটা বেশি ফিল হয়। নারিকেল তেল দিয়ে যদি আমি এখন ছেঁকি তাহলে তেলটা পুড়ে যাবে, তেলের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। নারিকেল তেলটা কিন্তু একটু পাতলা হয়, আমি ছেঁকার সময় ব্যবহার করছি না, কয়েকটা রুটিতে হালকা একটু নর্মাল খাবার তেল ব্যবহার করব, তাও একটু ছিটিয়ে দেব শুধু, এগুলো আমার বাবার জন্য, ও আবার একটু পরোটা খেতে পছন্দ করে। ভাজি দিলাম, তো ওরা বাবা ছেলে দুজনেই অপেক্ষা করছে, কাঁঠালের বিচিও প্রথম ওরা টেস্ট করবে। তো এটাও প্রায় হয়ে গেছে, এখন এটা ওদেরকে দিব। আসলে সব কষ্ট করাই তো ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে সন্তুষ্ট করে খাওয়াতে পারার মধ্যেই তো আমার কাছে মনে হয় প্রত্যেক মা বা গৃহিণীর এই সার্থকতা। তো এগুলো হয়ে গেছে, এখন এগুলো আর ভাজি দিয়ে আমরা রুটি খাবো। এই তো আজকের ডিনার আমাদের। এইদিকে আমার বাবাটা বেডরুমে যুদ্ধ করছে ঘুমের সাথে, তার একটু একটু ঘুম আসছে, আবার ঘুমাতেও চাচ্ছে না। ঘুমানোর আগে সে এমনটি করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, তারপর সুন্দর করে একপাশে ঘুমিয়ে যায়। তো আমাদের এখন ঘুমানোর টাইম। তো আজকের ব্লগটি এখানে শেষ করে নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।